ছোট্ট বন্ধুরা চলে যাচ্ছি আর্ট এন্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে। এই সেগমেন্টে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের কিংবদন্তি চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনকে নিয়ে। পায়োনিয়র মানে কি? পায়োনিয়র বলতে বোঝায় পথ প্রদর্শক, অগ্রদূত, অগ্রজ, এই ধরনের শব্দের অর্থে আমরা পায়োনিয়র ব্যবহার করি। আর আর্ট পায়োনিয়র বলতে আমরা তাদেরকেই বোঝাই যারা চিত্রশিল্পের ক্ষেত্রে আমাদের সকলের পথ প্রদর্শক। আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, ছবিটি কিংবদন্তি চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের। চলো আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে আরও কিছু তথ্য জেনে আসি। তুমি লাইনটা ভালোই ধরছিলে। আমার মনে হয় আমি লাইন ধরছি না, লাইনে আমার ধরছিল, বুঝলেন? এই যে ধরছে আর সারে না। শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন 1914 সালের 29 ডিসেম্বর কিশোরগঞ্জের কেন্দুয়াতে। তার বাবার নাম তমিজউদ্দিন আহমদ এবং মায়ের নাম জয়নাবুন্নেসা। শিল্পী জয়নুলের ডাকনাম টুনু। ছোটবেলা থেকে জয়নুলের প্রচণ্ড আগ্রহ ছিল ছবি আঁকার প্রতি। শিল্পাচার্য জয়নুল আবেদিন যা দেখতেন তাই তিনি আঁকতে পারতেন। তার ছবি আঁকার প্রতি এমন আগ্রহ দেখে তার স্কুলের প্রধান শিক্ষক তার বাবাকে পরামর্শ দেন টুনুকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করার জন্য। পরবর্তীতে 1932 সালে মায়ের গয়না বিক্রি করা টাকা নিয়ে জয়নুল চলে যায় কলকাতায়। ভর্তি হয় কলকাতা সরকারি আর্ট স্কুলে। ভর্তি পরীক্ষায় জয়নুল প্রথম স্থান অধিকার করেন এবং সেখানে 15 টাকা মাসে বৃত্তি পান। বৃত্তি পেয়ে জয়নুল অনেক কষ্টে তার লেখাপড়া চালান। 1938 সালে ড্রয়িং অ্যান্ড আর্টস বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তখনই তিনি প্রথম বর্ষের শিক্ষক হিসেবে নিযুক্ত হন। 1942 সালে জয়নুল আবেদিন জাহানারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 1943 সালে সারা বাংলা জুড়ে শুরু হয় দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের সময় জয়নুলের বলিষ্ঠ কালি ও তুলি হয়ে ওঠে দুর্ভিক্ষের এক একটা জীবন্ত দলিল। দুর্ভিক্ষ চিত্রমালাগুলোর মধ্যে শানকি হাতে মানুষ, মৃত প্রায় মায়ের স্তন পানে উদত্ত শিশু, শূন্য হাড়ি ও কাকের মাঝে কঙ্কালসার শিশু অন্যতম। 1947-এর দেশভাগের পর জয়নুল চলে আসে তার নিজ গ্রামে। 1948 সালে পুরান ঢাকার জনসন রোডের এক পুরনো বাড়িতে জয়নুল প্রথম আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ নামে পরিচিত। 1968 সালে আর্ট কলেজের শিক্ষার্থীরা জয়নুলকে শিল্পাচার্য উপাধিতে ভূষিত করেন। সারা বিশ্বে যে কয়েকজন শিল্পী রেখাচিত্রের জন্য বিখ্যাত তাদের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন অন্যতম। শিল্পাচার্যের অন্যান্য কাজের মধ্যে উল্লেখযোগ্য চিত্রকর্মগুলো হল দুর্ভিক্ষ চিত্রমালা, মই দেয়া, সংগ্রাম, সাঁওতাল রমণী, ধর, কাক, দুই মুখ, নবান্ন, বিদ্রোহী, পাইনার মা, প্রসাধনী ইত্যাদি। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1932 থেকে 1938 সাল পর্যন্ত একাডেমিক ধারা, 1942 থেকে 43 সাল পর্যন্ত দুর্ভিক্ষের নানা দিক নিয়ে চিত্রকর্ম, 1944 থেকে 1968 সাল পর্যন্ত দেশজ লোকজ শিল্প ধারায় ছবি আঁকেন। জয়নুলের কালি এবং তুলির ক্ষিপ্র টানে জয়নুলের এক একটি কাজ যেন জীবন্ত হয়ে ওঠে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে 1975 সালে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1976 সালে তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসপাতালে ভর্তি থাকার সময় হাসপাতালের বেডে শুয়ে শুয়ে জয়নুল আঁকেন তার জীবনের শেষ ছবি দুই মুখ। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1977 সালে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হন। ছোট্ট বন্ধুরা, আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।